আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে আবারও আমি চলে আসলাম, যে উদ্দেশ্য নিয়ে সেটা তোমরা জানো, থাম্বনেল দেখে অবশ্যই জানতে পেরে গেছো। আজকের উদ্দেশ্যটা হলো এই যে জায়দা আপু মারা গেছে। জায়দা আপু কিন্তু মারা গেছে আজ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে, 27-28 দিন হয়ে গেছে। তো এর মধ্যে সবার মানে যে মারা গেছে জাহেদা আপু, এখন তার দুটা বাচ্চা আছে, তারপর তার স্বামী, এখন তারা কে কি করছে, কোথায় আছে সেটা জানার জন্য ভিউয়ার্সদের, জাহেদা আপুর ভিউয়ার্সদের খুবই উদ্যোগ যে কি করছে, বাচ্চাগুলো কার কাছে আছে, কিভাবে কি হচ্ছে, সংসারটা এখন এলোমেলো হয়ে গেছে কি না, সব কিছু। আসলে এটা সবারই, আমার নিজেরও মনের একটা মন্তব্য যে জায়দা আপুর বাচ্চাগুলো এখন কোথায় আছে, কি করছে, জায়দা আপুর ছোট বাচ্চাটার অবস্থা কি, অথবা তার স্বামী আছে, স্বামীটা কি করছে। আমি সবার আগে তোমাদের এটাই বলে রাখি, জায়দা আপুর শাশুড়ি যে, স্বামী যে, তারা কিন্তু অত্যধিক ভালো মানুষ, অত্যধিক ভালো মানুষ। আর আমি জায়দা আপুর বাসায় যেতে পারি নাই, কারণ হলো আমি তো গ্রামে চলে আসছি সেটা জানো, আর হলো গিয়ে আমি এত দূর যাওয়া কিন্তু সম্ভব না, সেই জন্যই ওনার বাসার টুরটা আমি দেখাইতে পারি নাই। না হলে আমার যতই কষ্ট হইতো আমি যাইতাম, কারণ আরেকটা হইলো যে আমার ছোট বাচ্চা আছে, সেটাও জানো তোমরা, আমারও কিন্তু ছোট বাচ্চা আছে। তো না হলে শুধু তোমাদের জন্য, আমাকে অনেক আপু কমেন্ট করেছে যে আপু জায়দা আপুর বাচ্চার ছবি দিও, হ্যাঁ বলেছে জায়দা আপুর বাচ্চার ছবি দিও, কিন্তু আমি সেটা জোগাড় করতে পারিনি, কারণ জায়দা আপুর বাচ্চাটা এখন কার কাছে আছে সেটা শুধু তোমাদের আমি এখন বলবো, আর জায়দা আপুর ফ্যামিলির এখন কি আপডেট, তারপর ওনার ছেলে, বড় ছেলে, তারপর ওনার ফ্যামিলির এখন কি অবস্থা, আমি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব জাস্ট। তো ফ্রেন্ডস, সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো জায়দা আপুর বাচ্চা দুটো, বিশেষ করে বড় ছেলেটা, ছোট বাচ্চারা তো কিছুই বুঝে না, ও তো অনেক ছোট, ও কিন্তু কিছুই বোঝে না, আর বড় ছেলে যেটা সেটা তো বুঝতে পারে যে মা নেই, সবার সন্তানই। তোমাদের কি বলবো, আমার এতটাই কান্না আসতেছে যে মানে যখনই মনে পড়ে তখনই আমার দু চোখ দিয়ে পানি চলে আসে, আমারও ছোট ছোট বাচ্চা আছে। তোমাদের একটা কথা বলি, কিছু তোমরা মনে করো না যে আপুটা বকবক করছে, আসল কথা বলছে না, মানে মনে নিজের কিছু মনের কথা, আবেগ তোমাদের সামনে তুলে ধরলাম। কালকে রাত্রে, এখন কিন্তু অনেক সকাল, দেখো অনেক সকাল, আমি কোলায় আসছি তোমাদের সাথে, শুধু এই জায়গাটাই আমার শেয়ার করার মতন জায়গা, এখানে আইসাই তোমাদের সামনে আমি শেয়ার করি কোলাতে যে নিরিবিলি পাই। তো ভিউয়ার্স, আমার বাচ্চা রাত্রে ঘুমাইছে পাশের রুমে ওর বাবার সাথে, আর আমি আমার মেয়ে আর একটা ছোটো ছেলেকে নিয়ে আরেক ঘরে ঘুমাইছি। তো রাত্রে ছেলেটা কান্না করতেছে আর দৌড়ে গেছি, আর আমারও মানে মনটা মানে না, আমার বুকটার ভিতর খাঁকা করে আমার সন্তানটাকে আমি এক ঘরে রাইখা আরেক ঘরে ঘুমানোটা, কিন্তু বাচ্চা যেহেতু বড় হচ্ছে, 5 বছরে পা দিছে আমার ছেলেটা, সেই জন্যই আমি চাই যে আমার ছেলেটা এখন থেকে আলাদা খাটে ঘুমাক বা বাবার সাথে ঘুমাক, এটা চাইছি। তো তখন নিয়ে আসছি, আর এই কথাটা বলার কারণ হলো এটাই যে
আমার বাচ্চাকে রেখে আমি এক সেকেন্ডের জন্য থাকতে পারছি না, তারপরে হলো আমি আলাদা ঘরে ঘুমোতে পারছি না, আমি তো জীবিত, আমি তো তোমাদের মাঝে আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, কিন্তু ওই মানুষটা চলে গেছে পরপারে, তার সন্তানের বুকটা কী করছে, তার বুকটা তো করছে কি করছে না সেটা একদম আল্লাহ রাব্বুল আলামিনই জানে, কিন্তু তার যে বাচ্চাগুলো, যে বাচ্চাটা বোঝে সেই বাচ্চাটার বুকটা কী করছে, খাকা করছে না কতটা, যারা তোমরা মা আছো তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টদায়ক বিষয় এটা। তো যাই হোক, ছেলেটা একদম ভাইঙা পড়ছে, ভাইঙা পড়ছে বলতে গেলে অনেক ভাইঙা পড়ছে। তোমরা দেখো জাহিদাপুর ব্লগ আছে, জাহিদাপুর সরি জাহিদাপুর ব্লগ, যারা আরও অনেকে ভিডিও বানাচ্ছে তাদের এখানে দেখো, এক আপু গিয়েছে হ্যাঁ ওনার বাসায়, তো ওখান থেকেই আমি সব কিছুই জানতে পারছি, জেনে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম সব বিষয়গুলো, একদম সরাসরি ওনার শাশুড়ির সাথে কথা বলছে, কথা বলে তারপর মানে সব কিছু বলতেছে। তো জাহেদাপুর হাজবেন্ড কি বিয়ে করেছে আবার? না, বিয়ে করেনি। এটা কি সম্ভব এখন এই মুহূর্তে, মাত্র কয়েকদিন হলো বিয়ে মানে মারা গেছে আপু, এখন কি বিয়ে করবে? আর জাহেদাপুর হাজবেন্ড অত্যাধিক ভালো মানুষ, ওনার শাশুড়ি তো আরও ভালো মানুষ, সবাই ভেঙে পড়ছে। এটা জাস্ট মানে কৌতূহল, বাচ্চাটা হলো কোথায়, ছোট বাচ্চাটা কার কাছে, আসলে বাচ্চাটা হলো ওর খালার কাছে, বুঝছো? জাহেদাপুর ছোট বাচ্চাটা হলো ওর খালার কাছে, নানা নানির কাছে, নানা নানির কাছে, খালার কাছে থাকে বাচ্চাটা, ইভেন বড় বাচ্চাটাকে ওইখানে নিয়ে গেছে, বুঝলা? এটা হইলো আসল কথা। আর জাহেদাপুর বাসাটা সব কিছুই মানে ওইখানে ভিডিও করা আছে, খুবই কি বলবো, আমার আমি তো সবসময় আপুর ভিডিও দেখতাম, তারপরে ওনার ভিডিও আমি দেখে দেখে অনেক রেসিপি আমি নিজে শেয়ার করেছি, তো সেটার জন্য মানে বেশি আক্ষেপ, বেশি কষ্ট আমার ভিতরে যে আমি কীভাবে একটা মানুষ এভাবে, এত সুন্দর একটা মানুষ এভাবে চলে যেতে পারে। তো যাই হোক ফ্রেন্ডস, আগের ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো, এখনও দিলাম তোমাদের, মানে নতুন নতুন আপডেটগুলো দিচ্ছি, আর চেষ্টা করতেছি জায়দাপুর বাচ্চার ছবি আমি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো তোমরা সবাই আমাকে ফলো করো, ইভেন আমার আমার সাথে থাকো, সবসময় আমাকে দেখতে থাকো, আমি যারা দেখতে চাও তারা জায়দাপুর বাচ্চার ছবি দেখতে পাবে ইনশাল্লাহ, কিছুদিনের মাধ্যমে দেখতে পারবে, মধ্যেই দেখতে পারবে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার ছোটো ছোটো তিনটা বাচ্চা ভাই ও বোনেরা, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ হয়তো জায়দাপু আমার বয়সই হবে, ঠিক আছে, এর চাইতে বেশি হবে না। তো এই বয়সে যে একটা মানুষ চলে যেতে পারে, খুবই 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 কষ্টদায়ক। তো সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।